দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সমানতা সম্পর্কে জানব। তাহলে প্রথমে আমরা দেখব সমানতা বলতে আমরা কি বুঝি। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত এবং ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় তাদেরকে পরস্পরের সমানু বলা হয়। আর তাদের এই ধর্মটা কী বলা হয়? সমানতা। সমানতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক হলো গাঠনিক সমানতা, দুই স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তাহলে প্রথমে আমরা দেখব গাঠনিক সমানতা সম্পর্কে। গাঠনিক সমানতা বলতে আমরা বুঝি যে সকল যৌগের আণবিক সংকেতে কি কিন্তু গাঠনিক সংকেতে ভিন্নতার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় তাদেরকে পরস্পরে গাঠনিক সমানু বলা হয় এবং তাদের এই ধর্মটাকে বলা হয় গাঠনিক সমানতা। গাঠনিক সমানতাকে পাঁচ ভাগে ভাগ করা হয়, যেমন শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম সমানতা এবং টটোমারিজম সমানতা। তাহলে প্রথমে আমরা দেখব শিকল বা চেইন সমানতা। শিকল সমানতা C4H10, এর দুইটা সমানু হতে পারে CH3, CH2, CH2, CH3, N বিউটেন, আবার CH3, 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 তাহলে এটা আইসো বিউটেন। তাহলে এই দুইটা যৌগেরই আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এটা দুই ধরনের যৌগে পরিণত হয় এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম কিছুটা পার্থক্য থাকে। তাহলে এখানে 4 কার্বন বিশিষ্ট একটা শিকল আর এখানে 3 কার্বন বিশিষ্ট শিকল। তাহলে এরকম শিকলের পার্থক্যের কারণে যে সমানতা গড়ে ওঠে সেটাকে বলা হয় শিকল সমানতা বা চেইন সমানতা। তারপরে হলো অবস্থান সমানতা। কার্যকরীমূলকের অবস্থানের ভিন্নতার কারণে যে সমানতাটা গড়ে ওঠে সেটাকেই বলা হয় অবস্থান সমানতা। যেমন অবস্থান সমানতা CH3, CH2, CH2, OS, তাহলে এটা হলো 1-প্রোপানল, আবার CH3, CH3, OS, তাহলে এটা 2-প্রোপানল। তাহলে এই যৌগ দুইটার আণবিক সংকেত হল C3, H8O। তাহলে এখানে দুইটার যৌগেরই আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে দুইটা ভিন্ন সমানু হয় এবং ভিন্ন সমানুতে কার্যকরীমূলকটা প্রথম সমানুতে 1 নম্বর কার্বনে আছে আর দ্বিতীয় যৌগে দ্বিতীয় সমানুতে কার্যকরীমূলকটা 2 নম্বর কার্বনের সাথে আছে। অর্থাৎ এখানে কার্যকরীমূলকের অবস্থান দুইটা ভিন্ন কার্বনে হয়ে থাকে। তাহলে এরকম ভিন্ন কার্বনে যদি কার্যকরীমূলকের অবস্থান ঘটে এবং এর ফলে যে সমানুতাটা গড়ে ওঠে সেটাই কি বলা হয় অবস্থান সমানুতা। তারপরে আমরা দেখব কার্যকরীমূলক সমানুতা।
তাহলে এখানে আমরা একটা আণবিক সংকেতে দুইটা সমাণু দেখতে পাচ্ছি, একটা হলো ডাইমিথাইলিথার আর একটা হলো ইথানল। তাহলে ইথানলের এক হলসিনে এটা কার্যকরী মূল হলো হাইড্রোক্সিল মূল, আর এটা হলো ইথার যৌগ। তাহলে ইথারের কার্যকরী মূল হলো ইথানল। তাহলে এখানে দুইটা আণবিক সংকেত একই হওয়া সত্ত্বেও দুইটা ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট সমাণু তৈরি হয়। তাহলে এরকম ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট সমাণুতা তৈরি হলে সেই সমাণুতা কি বলা হয়? কার্যকরী মূলক সমাণুতা। তারপর আমরা দেখব মেটামারিজম। মেটামারিজম হলো কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন শিকলের পার্থক্য থাকে তাহলে যে সমাণুতা গড়ে ওঠে সেটা কি বলা হয়? মেটামারিজম। যেমন মেটামারিজম সমান্তর যেমন C5H8O, CH3CH2 CH3 pentano. তাহলে এখানে একই আণবিক সংকেত বিশিষ্ট দুইটা যৌগ, দুইটা সমাণু যাদের কার্যকরী মূলক কীটমূলক, কীটমূলকের উভয় পাশে কার্বন শিকলে, এখানে দুই কার্বন করে শিকল আছে আর এখানে এক কার্বন আর তিন কার্বন বিশিষ্ট শিকল, অর্থাৎ কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন শিকলের পার্থক্য থাকে তাহলে যে সমাণুতা গড়ে ওঠে সেটাকে বলা হয় মেটামারিজম। তারপর আমরা দেখবো টোটোমারিজম। টোটোমারিজম হলো একটি নির্দিষ্ট কার্যকরী মূলক বিশিষ্ট সমাণু স্বতঃস্ফূর্তভাবে যদি ভিন্ন আরেকটা কার্যকরী মূলকে রূপান্তরিত হতে পারে এবং একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে তাহলে যে সাম্য সমানতার সৃষ্টি হয় তাকেই বলা হয় টোটোমারিজম। যেমন তাহলে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে বন্ধন ইলেকট্রন পাই ইলেকট্রন গুলো অক্সিজেন নিজের দিকে টানে, তখন হাইড্রোজেনটা প্রোটন হিসেবে অক্সিজেনের সাথে যুক্ত হয়, সে বন্ধন ইলেকট্রন গুলা কার্বনকে শিফট করে দেয়, ফলে এখানে CH3COOH দ্বিবন্ধন CH2 অর্থাৎ প্রোপ ওয়ান ইন টু অল, অর্থাৎ একটি ইনঅল সিস্টেম, দ্বিবন্ধন এবং হাইড্রোক্সিন মূলক দুই ধরনের কার্যকরী মূলক। তাহলে কীটমূলক থেকে দুই ধরনের ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে রূপান্তর করছে এবং একটা গতিশীল সাম্যাবস্থা বিরাজ করছে, তাহলে এখানে যে সমানুতাটা গড়ে হচ্ছে সেটা হলো টোটোমারিজম। তাহলে এই হলো গাঠনিক সমানুতা এবং পাঁচ ধরনের গাঠনিক সমানুতা এবং তাদের উদাহরণ। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা স্টেরিও সমানতা সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।